হ্যালো ফ্রেন্ডস, র্যান্ডম এসেন্সিয়াল আনবক্সিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আনবক্সিং করব একটি ক্যামেরা ট্রাইপড। আসলে এটি ক্যামেরা ট্রাইপড, কিন্তু এটিতে মোবাইলও আপনারা লাগাতে পারবেন। এটি হচ্ছে কোডাক, এখানে দেখুন লেখা রয়েছে কোডাক, এখানে সব কিছু দেওয়া আছে দেখুন। এটা হচ্ছে 150 সেন্টিমিটার, 59 ইঞ্চ, আর থ্রি ওয়ে প্যান মুভমেন্ট, 3 সেকশন সাপোর্ট, স্মার্ট ফোন হোল্ডার। এখানে ফোন হোল্ডিং করার জন্য একটা ক্লাম্প রয়েছে এখানে। তারপরে এখানে দেখুন কতগুলো ফিচার্স এখানে লেখা রয়েছে। এখানে ফিচার্স রয়েছে দেখুন, ট্রাইপডটির ওজন 1 কেজি, কিন্তু ম্যাক্সিমাম 3.5 কেজি ওয়েট এটি ক্যারি করতে পারবে। তো আমরা এবার এটি আনবক্সিং করি। দাম মোটামুটি 1050 টাকা। অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকে এটি কিনতে পারেন, যেখান থেকে আপনার সুবিধা হবে সেখান থেকে নিতে পারবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার সেখান থেকে চেক আউট করতে পারেন। সর্বপ্রথমে আমরা যখন এটা আনবক্সিং করলাম, এর সঙ্গে একটি ব্যাগ রয়েছে। ট্রাইপডটাকে হোল্ডিং করার জন্য এখানে ব্যাগ রয়েছে। এখানে দেখুন কোডাকের কিন্তু সিম্বল এখানে রয়েছে। এবার আমরা এটি ওপেন করে দেখি এর মধ্যে কি কি রয়েছে। এটা হলো ট্রাইপড, আর এই ট্রাইপডের সঙ্গে মোবাইল ফোন হোল্ডিং করার জন্য এই ক্লাম্পটা রয়েছে। এই ক্লাম্পটা দেখুন, এখানে দুভাবে মোবাইলটাকে হোল্ডিং করা যাবে। একবার এখানে নিচে একটা দেওয়া আছে, আর এই সাইড একটা দেওয়া আছে। আপনি চাইলে যেভাবে খুশি এটা করতে পারেন, ঠিক আছে? তো আমরা এটা দেখাবো কীভাবে আপনি হোল্ডিং করবেন, সব কিছু দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। তো এবার ট্রাইপডের দিকে আসি। তো ট্রাইপডের এখানে নিচে, এই যে নিচে অংশে রাবার দেওয়া আছে, এটি মাটিতে ভালো করে গ্রিপ করতে পারবে। আর এখানে হোল্ডিংয়ের জন্য ওয়েট হোল্ডিংয়ের জন্য এখানে একটি ক্লাম্প রয়েছে। এটা এইভাবে আপনি সরে যাবে, কিন্তু আপনি এটি যদি টাইট করে দেন এইভাবে, তাহলে কিন্তু এটি আর এ সরবে না, এটি আর সরবে না, ঠিক আছে? তো এটি ঢিলা করেই দিলাম। তো এবার আমরা এখানে এখানে উপরের দিকে দেখি, এখানে মাথা এরকম রয়েছে, এটি দিয়ে আপনি এইভাবে তুলতে পারবেন। আর এখানে একটি স্টিকার রয়েছে, এটিতে ডিটেলস লেখা রয়েছে। ডিটেলস দেখুন, এটা মডেল T210, হাইট 150 সেন্টিমিটার, ওয়েট 1 কেজি, সেকশন 3, লোড ক্যাপাসিটি 3.5 কেজি। এখানে একটি বাবেল লেভেল আছে, লেভেল এই বাবেলটা দেখে আপনি লেভেল করতে পারবেন। কিন্তু আমার মনে হয় না এটি কোনো কাজের, কারণ এটি ঠিকভাবে বসানো নেই, যে কারণে আপনি সঠিকভাবে বসালেও কিন্তু বাবেলটা ঠিক জায়গায় থাকছে না। এটি ঢিলা দিলে, এই অংশটা যদি ঢিলা দেন, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে উপর নিচে ওঠানামা করবে। আর এই অংশটা আপনি ঢিলা দিলেন, দিলে এইভাবে ঘুরবে, মানে এই অংশটা এইভাবে ঘুরবে। আর এখানে আরেকটি রয়েছে, এইটা এটি ঢিলা দিলেন, এটা হালকা করে ঢিলা দেওয়ার পরে এটা কিন্তু সাইডে ফোল্ডিং হবে এইভাবে। আর এখানে আপনি ক্যামেরা এবং ফোন আপনি এখানে হোল্ডিং করতে পারবেন, তবে এখানে এই অংশটা আবার রিমুভেবল, এটা সরালে এটা আবার রিমুভ করা যাবে। এখানে আপনি ক্যামেরা বা ফোন লাগিয়ে আপনি আবার এটিকে সেট করে দিতে পারবেন এইভাবে। ব্যাস, প্রথমে আপনি এই ভিতরের এই অংশটা, এই ভিতরের এইটা, এটা হালকা করে ঢিলা দিতে হবে এইভাবে। ঢিলা দিলেন, দেওয়ার পরে এইটা আপনি, এই যে এটা উঠবে, এটা আপনি ঘুর দেবেন, দিলে এটা উঠতে থাকবে। এবার আপনার যতটুকু হাইট দরকার, আপনার যতটুকু হাইট দরকার সেইটা সেখানে গিয়ে আপনি এটাকে টাইট করে দেবেন। এবার আপনি আপনার ইচ্ছা মতো ওঠানো করতে পারেন, খুব স্মুথ হচ্ছে। এখানে এখানে আবার একটি এখানে বাবেল রয়েছে, এখানে আবার একটি বাবেল রয়েছে, এখানে একটি বাবেল বাবেল লেভেলিং রয়েছে। এই বাবেল লেভেলটা দেখে আপনি লেভেল করতে পারবেন। তো মোটামুটি 1000 টাকা বা 1100 টাকার মধ্যে মোটামুটি ভালো ট্রাইপড আপনারা চাইলে নিতে পারেন। এবার আমরা এটার সঙ্গে মোবাইল অথবা ক্যামেরা লাগিয়ে দেখব। প্রথমে আমাদের এই এই ক্ল্যাম্পটা এইভাবে খুলে নিতে হবে, এই যে খুলে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের ক্যামেরাটি লাগাতে হবে। তো এই হলো ক্যামেরা। তো ক্যামেরার পিছন দিকে আমরা প্রথমে এইভাবে এটি বসিয়ে নেব, নিয়ে এই বাটনটা আমরা এইভাবে
লাগিয়ে দেব। ব্যাস লাগানো হয়ে গেল। এটা এটাকে আমরা এইভাবে বসিয়ে দেব। ব্যাস এটা বসে গেল। এইটা ঢিলা দিলে আমরা এইদিকে ঘোরাতে পারবো, আর এটা ঢিলা দিলে আমরা উপর নিচে করতে পারবো। এটা ঢিলা দিয়ে আমরা ক্যামেরাটিকে আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এইভাবে করতে পারবো। তো যাই হোক, এভাবে আপনি আপনার ক্যামেরা সেটিংটা করে নেবেন। তবে আবার আপনি চাইলে এটি হাইটও বাড়াতে পারবেন। তো এখান থেকে সর্বোচ্চ আপনি যতটা হাইট করতে পারবেন সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই কতটা হাইট হচ্ছে। এখানে তো বলা আছে 150 সেন্টিমিটার, তো আমরা সেটা দেখবো যে 150 সেন্টিমিটার হয় কিনা। সম্পূর্ণ এখানে ফোল্ড করে দিয়েছি, সম্পূর্ণ যেটা যতটুকু লেন্থ বানানোর লেন্থ করে দিয়েছি। একদম বেস থেকে গ্রাউন্ড থেকে ক্যামেরা পর্যন্ত টোটাল এখানে 150 সেন্টিমিটার বা 59 ইঞ্চি। এই যে 150 সেন্টিমিটার অথবা 59 ইঞ্চি, তো সম্পূর্ণটা হচ্ছে এই। তো মোটামুটি 1100 এবং 1000 টাকার মধ্যে ট্রাইপডটি খুবই ভালো। আপনার চাইলে নিতে পারেন, অন্যান্য অনেক ট্রাইপডও আছে আরও আলাদা, আপনার রেফারেন্স দেখতে পারেন, যেটি ভালো হবে আপনার সেটি নিতে পারেন। তবে আশা করব দাম হিসেবে 1000 টাকা অথবা 1050 টাকার মধ্যে এই ট্রাইপডটি, কোডাকের ট্রাইপডটি ভালো আশা করা যাচ্ছে। আপনাদের যে সমস্ত কাজ দরকার সেগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ধরনের আনবক্সিংয়ের বিভিন্ন ধরনের আনবক্সিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।